ওয়েলকাম ব্যাক এগেন ইন ইয়োর ই লার্নিং ক্লাসেস উইচ ইস অ্যারেঞ্জ বাই বারডান মডেল স্কুল আর আমি তোমাদের মানুষের ম্যাম এসে গেছে আবার প্রিপারেটারি বেঙ্গলি ক্লাস নিয়ে তো প্রেপ স্টুডেন্ট তোমরা তো অলরেডি পেয়ে গেছো তোমরা জানো যে একটা ইভলিউশনের জন্য ইভলিউশন ওয়ানের জন্য যা কিছু রুটিন সেটা তো সেটা তো তোমরা পেয়ে গেছো অলরেডি দেখতে পাবে স্কুলের ওয়েবসাইটে তো তার জন্য বেঙ্গলিতে তোমরা অলরেডি যে যে ভিডিওগুলো অফলাইনে যাচ্ছে সেগুলো তো তোমরা নিশ্চয়ই অবশ্যই ফ ফলো করছো তো আজকে আমি যে যেগুলো পড়াবো সেগুলো একটুখানি রিভিশন করে নিই আমাদের সিলেবাসটা যা আছে সেগুলো একটু রিভাইজ করি ওকে তাহলে কিভাবে আমরা করব আমরা কয়েকটা কোশ্চেন ফরম্যাটে করি সেগুলো তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে যে কিভাবে কোয়েশ্চেন ফরম্যাট হতে পারে কিভাবে তোমরা প্র্যাকটিস করবে ওকে তো চলো করে ফেলি ফার্স্টে দেখো আমি একটা কোশ্চেন লিখি এখানে ধরো ফার্স্ট কোশ্চেন তোমাদের এরকম আছে অয়ের পরের বর্ণ কোনটি এটা হলো প্রশ্ন এবার তার নিচে এইভাবে অপশান দেওয়া থাকবে এগুলোকে বলে অপশন যেমন ফার্স্টে থাকছে আ দেখো এখানে অপশন রয়েছে এগুলোকে এই যে তিনটে জিনিস দেওয়া রয়েছে যেগুলোকে বলে অপশানস এই অপশানসগুলোর মধ্যে দেখো একটা এতে অপশন রয়েছে আ বিতে অপশান রয়েছে এ আর সিতে অপশন রয়েছে ও তাহলে কোশ্চেনটা কি একবার পড়তে হবে এর পরের বর্ণ কোনটি তাহলে অ এর পরে কোন বর্ণ আসে আ তাই তো তাহলে আটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে কিভাবে লিখতে হবে তোমরা তো নিশ্চয়ই একটা হোয়াইট পেজ নিয়ে বসেছো সেই হোয়াইট পেজটাতে আনসার কিভাবে লিখবে এটা কোশ্চেন হলো ওয়ান তাহলে ওয়ানের এ এ হলো আনসার ওকে তাহলে ওয়ানের এ এটাই হলো ফার্স্ট আনসার ওকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো চলো নেক্সট করি নেক্সট নাম্বার টু ধরো এখানে কোশ্চেন আছে গ এবং উঁ গ একটা বর্ণ উঁ একটা বর্ণ এই দুটো বর্ণের মাঝে কে আসে মাঝের বর্ণ কোনটি এটি এটাই হলো কোশ্চেন আবার ঠিক সেইভাবেই তোমাদের অপশন দিই দেখো এখানেও তাই তিনটে বর্ণ দেওয়া আছে নিচে এগুলোকে কি বলে অপশানস এ একটাও রয়েছে এতে রয়েছে ক বিতে রয়েছে খ আর সিতে রয়েছে ঘ তাহলে গ আর উঁর মাঝখানে কোন বর্ণ আসে কি করে পড়বে একবার ক থেকে ঝট করে বলতে শুরু করে দাও ক খ গ ঘ তাহলে কে এলো গ আর উঁর মাঝখানে ঘ তাই না তাহলে সি ঘি ঘ কোথায় রেখা আছে সি অপশন তাহলে এইটাই হচ্ছে কারেক্ট আনসার তাহলে কি করে আনসারটা লিখবে তোমাদের হোয়াইট পেজের মধ্যে ঠিক এইভাবে ফার্স্টে তো আমরা ওয়ানের আনসার করে দিয়েছি তার তলাতেই লিখবো টু টু এর আনসার হচ্ছে সি তাহলে শুধু সি লিখে দিলাম ওকে তাহলে হয়ে গেল আনসার এটা হয়ে গেল সেকেন্ড এইভাবে প্রত্যেকটা কোশ্চেনকে ভালো করে পড়ে নিচে কোন অপশনটা কারেক্ট হবে কোনটা সঠিক উত্তর হবে সেই উত্তরটা শুধু নাম্বারের পাশে ওই অপশানটা লিখে দেবে ব্যাস তাহলেই হয়ে গেল তাহলে এইভাবে তো তোমরা প্র্যাকটিস করছো আর কি কি করবে যেমন আমরা করেছি যে নানা রকমের ফুল লাস্ট কয়েক ভিডিও কয়েকটা ভিডিওতেই আমরা এগুলো পড়েছি নানা রকমের ফল আর পড়েছি নানা রকমের পশু যেটা লাস্টে আমরা পড়েছিলাম নানা রকমের পশু দেখো এটা তোমাদের পেজ নাম্বার থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ তাই তো তাহলে স্বরবর্ণ তো তোমরা অভ্যাস করছোই লেখা তার সাথে প্র্যাকটিস করো এইভাবে বিভিন্ন রকমভাবে আগের বর্ণ পরের বর্ণ মাঝের বর্ণ কিভাবে লিখতে হবে এগুলো প্র্যাকটিস করো আর তার সাথে এই যে নানা রকমের ফুল নানা রকমের ফল নানা রকমের পশুর নাম এগুলো প্র্যাকটিস করতে হবে আর হ্যাঁ ওই যে তোমাদের কয়েকটা কোশ্চেন বলেছিলাম আমাদের দেশের নাম কি আমাদের দেশের জাতীয় ফুল কোনগুলো আমাদের দেশের জাতীয় ফল আমাদের দেশের জাতীয় পশু এই নামগুলো কিন্তু অভ্যাস করতে হবে ওকে আর সব কোশ্চেনটাই কিন্তু এরকম সঠিক উত্তর বেছে লেখো এই রকম ফরম্যাটেই কিন্তু থাকবে তাহলে তোমাদের কি করতে হবে ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে ওকে তাহলে আজ থাকে এইটুকুই থাকবে নেক্সট ডে উই উইল মিট এগেন ইন আওয়ার অ্যানাদার ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো আর একটু একটু পড়াশোনা করতে থাকো ওকে টাটা